কি রে স্নেহা, সব ঠিক আছে তো? আচ্ছা, জন কি এনার্জি কম পায়? সারাক্ষণই দেখি কি সব খায়। এনার্জির জন্য আর কত ব্যাকুল, এবার হয়ে যাও কুল। অস্কার প্রিমিয়াম মল্টেড বেভারেজ। অস্কার, ব্যাপারটা কুল। আমার বয়ফ্রেন্ডের বিয়ে, আজকে তো আমার জন্য সারা রাত পার্টি। সারা রাত পার্টি করবো। আচ্ছা ঠিক আছে, খাইয়ে থাক তাইলে। একটা দরকারে ফোন দিছিলাম, একটা কাজের লাগা। আরে কাজ তো তুই সবসময় করো, আজকে আয় না আমার সাথে জয়েন কর, আমি তো একা এখানে। তুই আয়, আমি তোকে একদম সব ফ্রিতে খাওয়া ভাই, আয় চলে। না দোস্ত, আমি খাবো না, রাখি। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। ফাইভ শট। সরি ম্যাম, আমাদের ট্যাগলার শেষ হয়ে গেছে। হোয়াট? ইয়েস ম্যাম। আমি তো মাত্র খাওয়া শুরু করলাম, এখনই শেষ? জি ম্যাম। ম্যানেজ করেন। সরি ম্যাম, আমাদের পক্ষে ম্যানেজ করার কোনোভাবে সম্ভব না। রাজ, সিমরান, আপনার সাথে আমার একটা মিল আছে। কি মিল? আজ আপনার বয়ফ্রেন্ডের বিয়ে না? আচ্ছা, আমারও গার্লফ্রেন্ডের বিয়ে। আরে ব্রো, চিয়ার্স। চিয়ার্স। রেগুলার আছে? দুদিন, যেদিন বৃষ্টি হয় সেই দিন, আর যেদিন বৃষ্টি হয় না। ব্রোকেন হার্ট, ব্রোকেন হার্ট ব্রো। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিয়ে হবে, তা না হলে তো পার্টি হয় না। হয় ওয়াইল্ড ওয়াইড পার্টি। চলো ডিজে তালে তালে, মন্দির সকাল চলক নাচতে হবে ফিলে। পার্ট 4।
ওই যাওয়াটা স্পাইসি বয়ফ্রেন্ডের বিয়েতে যাব দাও দাও দানে তো কি হইছে বিয়েতে তো যাওয়াই যায় উইশ করতে যাব ব্রো ইউ আর রাইট বস আমার মনে হয় আমার গার্লফ্রেন্ড উইশ না করলে বাসুর ঘর ডুববে না কি হয় ডুববে যে পরিমাণে ভালোবাসছে আমাকে আমার কাছ থেকে উইশটা নিয়েও বাসুর ঘর ডুববেই না ওকে ওকে চলো আমার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে যাই চলো আমি আগে বলছি ব্রো আমি আগে যাব আমার বয়ফ্রেন্ডের বিয়েতে এ চিটিং হ্যাঁ ইউ আর চিটার আই এম নট চিটার আই এম নট চিটার ওকে আমি বলছি আমি বলছি আমি আমি বলছি ধরো চলো পরিচিত হয়ে নাও ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড আমাদের কিছুক্ষণ আগে পরিচয় হতে পারে তারপর আমরা রিলেশনে গেছি এখন ও আমার বয়ফ্রেন্ড হ্যালো ব্রাদার এই পার্টনার এই বুঝলাম না পার্টনার কই আসছে এটা কি মরা বাড়িতে আসলাম নাকি বিয়ে বাড়িতে আসলাম না পার্টি খাইতে কিছু নাই পার্টনার নো টেনশন পার্টি করতে আসছি পার্টনার পার্টি করতে আসছি পার্টি করব আর কি যেন একটা গান আছে না ওই যে আরে পার্টনার গানটা কি জানি আজ আমার গার্লফ্রেন্ড এর বিয়া আজ আমার বয়ফ্রেন্ড এর বিয়া আজ তোমার বয়ফ্রেন্ড এর বিয়া আন্টি রিল্যাক্স একদম সরি 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 আন্টি আপনি আমাকে চিনেন না তাই আপনি চিল্লাচ্ছেন সো আমি আপনাকে এখন পরিচয় করে দিচ্ছি আমি কে এই হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড কেউ আমাদের টাচ করবে না হ্যাঁ আরে নাই আমাদেরকে টাচ করার কোনো প্রয়োজন নাই আমরা এখানে আসছি নিজের ইচ্ছা সো পার্টনার আমরা এখান থেকে নিজের ইচ্ছা চলে যাচ্ছি যে জায়গায় এটা নাই ওই আমি বলাই বিয়ে করো এক্স আমার এক্স মাই ফ্রেন্ড এর বিয়া কমিউনিটি সেন্টারে গিয়ে আমি কোনো লাভই নেই কমিউনিটি সেন্টার পুরো ফাঁকা দুইটা বাজে হ্যাঁ আমি শিওর আমার গার্লফ্রেন্ড আর বাসর ঘরে আমরা এখান থেকে সোজা বাসর ঘরে ওকে 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 পার্টনার ওকে পার্টনার বাসর ঘর ছুড়াই দে জাজ কর বাসর ঘর বাসর ঘর ঘুরে আসি আমরা Thank you.
এরাই জরবারি। কি লাইটিং দা কোন বাড়ির মধ্যে মেকআপ করছে পুরো বাড়ি নেই মেকআপ। এই যে ঘটনা দেখছ না, এটাই সব বাসর ঘর। কি হ্যাঁ কি 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 বাসর ঘর, বাসর ঘর, বাসর ঘর, বাসর ঘর, বাসর ঘর করেছে। তুমি গাড়িটা ঘুরাও, আমি আমার বয়ফ্রেন্ডের বাসায় যাব, ওর বাসায় জানালে একটা যে আবার তোমার গার্লফ্রেন্ডের বাসার মতো ঠপ করে ঢিল মারবো। চলো পার্টনার, মাথা খারাপ তোমার? আমি আমার গার্লফ্রেন্ডের বাড়িতে ঢিল মারছি, তোমার বয়ফ্রেন্ডের বাড়ি সবাই টের পাইছে, সব লাঠি লুটিয়ে দাঁড়ায় আছে, যাওয়া যাবে না বাবা। রাইট, এখন আমার বয়ফ্রেন্ডের বাসার সামনে গিয়ে ঢিল মারলে তোমার গার্লফ্রেন্ডের বাসার সবাই টের পেয়ে যাবে, তো আজকে ঢিল মারা যাবে না। কিন্তু কাল থেকে প্রত্যেকটা দিন আমি আমার বয়ফ্রেন্ডের বাসার সামনে যাব আর গ্লাসে ঢিল মারব। আমি আমার গার্লফ্রেন্ডের বাসায় যাব, গ্লাসে ঢিল মারব, গ্লাস ভাঙবে। আমি আমার বয়ফ্রেন্ডের বাসার সামনে যাব, ঢিল মারব, গ্লাস ভাঙবে। আমি আমার গার্লফ্রেন্ডের বাসায় যাব, ঢিল মারব, গ্লাস ভাঙবে। ঢিল মারব, ঢিল মারব, গ্লাস ভাঙবে। আবার যাব, আবার যাব, ঢিল মারব, গ্লাস ভাঙবে। আবার যাব। তুমি একটু আগে কি করছো, গাড়িতে স্টার্ট না দিয়ে আমাকে বলছো ধাক্কা দাও, তুমি এখন আমার গাড়িতে স্টার্ট না দিয়ে আমাকে ধাক্কা দিতে বলতেছো? আরে স্টুপিড, আমি যদি গাড়ি স্টার্ট না দেই তাহলে গাড়ি এই পর্যন্ত এখানে আসছে কি হবে? যাও প্লিজ ধাক্কা দাও। ও সরি পার্টনার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ওকে আমি ধাক্কা দিতে যাচ্ছি, ধাক্কা দেব। এই পার্টনার, ওই ডো 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 ডো, ধাক্কা দাও না, ধাক্কা দাও না, ধাক্কা দাও না পার্টনার, আমি বলছি তুমি স্টার্ট দাও নাই। আরে ডাম্বো, গাড়ির তেল শেষ, গাড়ির তেল শেষ, কোন সমস্যা নাই পার্টনার, নামো, আমি তেলের ব্যবস্থা করব। আরে বাবা, আশেপাশে তো আশেপাশে কোথাও তো পাম্প না, এখানে তেল কোথায় বাবা তুমি? আরে বলো পার্টনার, এই আনো অনেক গাড়ি যাবে, যে কোনো একটা গাড়িকে থামে বলবো যে ভাইয়া আমাদের গাড়ির পিনি কেটে গেছে, আপনার গাড়িতে কিছু পিনি যদি সামহাও সে তেল দিতে কিচ্ছামি করে কোনো সমস্যা নেই পার্টনার, দড়ি বের করেন, আপনার গাড়ির সাথে আমার দড়ি লাগে, ধাক্কা 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 আমাদের গাড়িকে নিয়ে যান পাম্পে, পাম্পে যান। গুড আইডিয়া পার্টনার, গুড আইডিয়া, গুড আইডিয়া। বুঝছো মানুষের না এই একটাই সমস্যা, ভালোভাবে যদি কারোর কাছে হেল্প চাই কেউ হেল্প করে না, সো হেল্পটা এখন ছিনায় নিতে হবে। অনেক
গাড়ি চিন্তাই করব পার্টনার কি গাড়ি চিন্তাই আর তোমার সাথে আমার কি গাড়ি চিন্তাই যায় আমরা চিন্তাই করব উড়োজাহাজ প্লেন হেলিকপ্টার পার্টনার তাহলে চলো এখন আমরা এয়ারপোর্টে যাব রানওয়েতে ঢুকব ওইখানে যতগুলো প্লেন আছে সব এক টাক 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 এক টাক 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 করে দেখব তার মধ্যে সবথেকে কিউট পিঙ্ক কালার যে প্লেনটা সেটা নিয়ে আমরা দুজন আকাশে উড়ে বেড়াবো আকাশে উড়ে বেড়াবো পার্টনার তো ধরেই আছে চলো 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 এ ওয়েট আমরা কি এয়ারপোর্ট পর্যন্ত হেঁটে যাব এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার জন্য একটা গাড়ি লাগবে তাই না Excuse me, bhaiya. Ji. Aamar ekta help lagbe. Kirokom help? Dhakka. Mane amar gari ta ke ektu dhakka dite hobe. আপনারা কোথেকে আসছেন স্যার আমরা গার্লফ্রেন্ডের বিয়ে খাইতে গেছিলাম ওইখান থেকে আসছি স্যার এই চেক করো কিছু নেই শুনেছেন
আপনারা একটু নিচে নামুন, আসুন। ওদিকটা দেখো। আপনারা কি করেন? এই যে আপনি কি করেন? আমি স্যার আমি বাবেটা খাই দেই ঘুরি ফিরি আর স্যার এই গাড়িটা চালাই। নেশা করছেন? স্যার আপনার কি আমায় দেখলে মনে হয় যে আমি নেশা 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 করি? আমরা নেশা করি নি স্যার। আমি জাস্ট আজকে 27 প্যাক 28 প্যাক টাকা মারছি আর স্যার ও স্যার 22 প্যাক টাকা মারছি। কি আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। বন্দি কারাগারে বুঝলাম, বন্দি কারাগারে কেন? আমরা কারণ ছিলাম মদ খাইছি, আমার তো প্রভাব কারণ ছিল। তোমার বয়ফ্রেন্ডের বিয়ে, আমার গার্লফ্রেন্ডের বিয়ে, আমার তো মদ খাবে এটাই স্বাভাবিক। পারুর বিয়ে হয়ে যাওয়ার পরে বছরের পর বছর মদ খাইছে, কষ্টে মৃত্যুর আগ পর্যন্ত মদ খাইছে। আজ পর্যন্ত শুনছ যে পুলিশ অ্যারেস্ট করছে? কোনো মুভিতে দেখছো? বই পুস্তকে পড়ছো? দেখো নাই, শুনো নাই, পড়ো নাই, তাহলে আমরা অ্যারেস্ট হয়েছি কেন? আসলে বুঝবে কীভাবে? বুঝাই তো নাই। তুমি ওই যে ওই ভদ্রলোককে ডাকো, আমি বুঝে নিচ্ছি। এক্সকিউজ মি। আই মামা। মামা না? আচ্ছা মামা। এই 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 আমার আপন বল খাতো, মামা তোমার দাদা তোমার ফুয়া তোমার দূর সম্পর্ক পাই কোনো বই নাই আমার ভাগ্য নষ্ট করতে গিয়ে। আখলাক স্যার, আখলাক ব্রো, আপনি ওদের অ্যারেস্ট করলেন কেন? অ্যারেস্ট করলাম কেন বুঝো নাই? দুধ খাও, তোমরা মদ খায় রাস্তায় রাস্তায় মাতলামি করবা, আর পুলিশ তোমাকে অ্যারেস্ট করলেই দোষ। হ্যাঁ, তোমাকে কি অ্যারেস্ট না করে আর 2 বোতল মদই না দিব? না, 2 বোতল মদ খাও অবশ্যই আপনি অ্যারেস্ট করবেন। হ্যাঁ, যদি কারণ ছাড়া মদ খায়, তো কারণ ছিল আমাদের যে ঘটনা ঘটছে আমাদের সাথে, যে কারণে আমরা মদ খাইছি, আপনার সাথে ঘটলে আপনিও হয়তো। কী কারণ শুনি শুনি। আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। ওর বয়ফ্রেন্ড বিয়ে হয়ে গেছে একই রাতে। হ্যাঁ, কত ভালোবাসছে, বিয়ে করে ফেললো, এই জন্য আমরা একটু খাইছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে। এই যে পারুর বিয়ে হয়ে যাওয়ার পরে দেবদাস সাইসাই সাইসাই করে মদ খাইছে, এত মদ খাইছে পানি খাওয়া ভুলে গেছিল। মৃত্যুর আগ পর্যন্ত মদ খাইছে? মৃত্যুর আগ পর্যন্ত মদ খাইছে। বই পুস্তক থেকে শুরু করে মুভি কোথাও দেখছেন বা শুনছেন দেবদাস অ্যারেস্ট হয়েছে? না না, শুনি নাই তো। তাহলে আমাদের অ্যারেস্ট করবেন কেন? এবার বুঝছেন না? তার মানে কি আমি ওর গেট খুলে দেবো, তোমরা চলে যাবা? ইয়েস মিস্টার আখলাক। আমাদেরকে সোজা করে পিটানো যায় না, উল্টা করে পিটতে পারবে না,
সোজা করে বেরিয়ে যাবো না, দেখো কি করি, ফলো মি। স্যার আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। তোকে সবসময় খেয়াল করছিস যে তুমি আমাকে ঝাড়ি মেরে কথা বলো, তুমি আমাকে ঝাড়ি মেরে কেন কথা বলো? দূর স্যার, আপনি আসলে ভুল বুঝতেছেন, আমি জন্ম থেকেই এমন, আমি কপাল কুসকে থাকি আর জোরে জোরে কথা বলি, এই জন্য যারা আমার সাথে প্রথম প্রথম কথা বলে তারা বোঝে যে আমি তাদের সাথে ঝাড়ি মেরে কথা বলতেছি। স্যার আপনি নতুন নতুন আসেন, আস্তে আস্তে বুঝা যাবেন। কি বলবা বলো, ওই যে ছেলের মধ্যে যে একটা ছেলে আর মেয়েরে ধরে আনছেন না, ওদেরকে সাইরা দেন। এই কত খাইছে কত? না না স্যার, অস্তাকুল অস্তাকুল নাউজুবিল্লাহ, তওবা তওবা স্যার, ইহকালে পরকালে ও আমি খাই না স্যার, আর জীবনে খাবো না স্যার। তাহলে ছেড়ে দেবার কথা বলছো কেন? কি এটা কি ভাষায় ফালাইব? সেল মদ খাইছে, ওবার লোড হয়ে গেছে স্যার। ভাষালে ভাষাবে, পরিষ্কার করবার লোক আছে, তাই বলে ওদেরকে ছেড়ে দেবো নাকি? স্যার আমি বিষয়টা বুঝিয়ে বলতেছি স্যার, আপনি একটু ঠান্ডা মাথায় শোনেন, বড় লোকের পোলাবেন স্যার, মদ খাইছে ওরা একটু অন্যায় করছে স্যার। আর স্যার বড় লোকের পোলাবেন মদ খাইছে, ওগো নিশ্চয়ই লাইসেন্স আছে, ওই লাইসেন্স ওরা বাসায় রেখে আসে, আর ওগো যে আমরা ধৈর্য আনছি স্যার, নিশ্চয়ই এতক্ষণে বাসায় পৌঁছে গেছে সেই খবর। তারপর কী হয়েছে স্যার, সকালবেলা তখন উকিল চলে আসে এক বস্তা কাগজ দিয়া, ওই কাগজ আমাকে দেখতে হইব স্যার, তারপর ওদেরকে ছেড়ে দিতে হইব। আর তাছাড়া স্যার একটা কিন্তু স্যার ইমোশনাল ব্যাপার আছে স্যার, ওই যে স্যার যে মেয়েটা আছে না, মেয়েটার বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, আর স্যার ছেলেটা যে আছে ওই ছেলেটারও লইয়া গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে স্যার। এই ইমোশনাল হয়ে একটু মদ একটু খাইয়েই ফেলাইছে স্যার, এই অন্যায় অবশ্যই করে ফেলাইছে স্যার, তাছাড়া ওর বয়স কিন্তু বেশি না স্যার, এই বয়স এবং ইমোশনালের কথা চিন্তা করে ওদের কিন্তু ছাইরা দেওয়া যাইতে পারে স্যার। ঠিক আছে ওদেরকে ছেড়ে দাও, কিন্তু ওদেরকে তুমি খুব ভালো করে বুঝাই দিবা, নেক্সট টাইমে যদি এই কাজ করে তাহলে কিন্তু ওদেরকে কঠিন শাস্তি দেবো আমি। ওকে স্যার। তোমাদেরকে আজকের মতো আমি ছেড়ে দিচ্ছি, ফাদার যদি তোমরা এরকম কাজ করো তাহলে আইন অনুযায়ী কিন্তু আমি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবো। জি, এনাও তোমাদের গাড়ির চাবি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমার গাড়ির চাবির মতো লাগলো। ব্রো কি উল্টা পাল্টা কিছু খাইছেন টাইছেন নি? মানে না খেলে আবল তাবল কেন? কে মাজদা কোম্পানি কি পৃথিবীতে একটা গাড়ি বানাইছে যে একটা গাড়ির একটাই চাবি আর ওইটাই আপনার? এরকম একটা চাবি আমার আছে, আমার আব্বুর আছে, আমার আম্মুর আছে, ওর আছে, ওর বাবার আছে, ওর মা। যাও ভাই, কিছু মনে করেন না, সমস্যা আছে। হ্যাঁ ভাইয়া, গাড়ি ডিটেলসটা বলুন। 31/70 ঢাকা মেট্রো গ, ঢাকা মেট্রো গ 31/70। স্যার এই গাড়ি কি উনি হারাইছে? হ্যাঁ উনি তো তাই বললেন। কি বলেন স্যার, আমরা তো এই গাড়ি সময় ওদেরকে অ্যারেস্ট করেছিলাম। বলো কি? জি স্যার। ওরা তো খালি নেশা করে না, ওরা তো ছিনতাইকারী। এই অ্যারেস্ট করো, জলদি অ্যারেস্ট করো। 24 ঘন্টা পাটনার সাথে মাথা রোপে পুরা চাপ দিয়ে এলাকায় পারা দিবু, ওই এলাকার নবাবার কেটে বদল নজর কেরা করবো, আর খারাপ এলাকা খারাপ পোলা খারাপ ক্রাইম পাটনা। 24 ঘন্টা পাটনার সাথে মাথা রোপে পুরা চাপ দিয়ে এলাকায় পারা দিবু, ওই এলাকার নবাবার কেটে বদল নজর কেরা করবো, আর আমি নগদ নগদ তোকে সিন্ডার দিমু কাপায়াওয়ার, যেইখানে দিমু পারা আমার জগৎ তোকে ক্রাইম পার্টনার পায়াওয়ার। এন্ট্রি মারি সিনেতে ডাইরেক্ট, আমি বলি মহল লাই উৎপাত, মানেই তো আমি পার্টনার লগে, মানে পুরা কারাপি কাম। Thank you.
সনি পার্টনার, সরি। আজ আমার জন্যই তোমার এই অবস্থা পার্টনার। সারাদিন তুমি যে করে বলে আমার মুখে হাসি খুশি দেখছ, ঠিক সে পরিমাণে ভিতরে কষ্ট ছিল, পাগলামি ছিল। একটা পয়েন্টে গিয়ে মনে হয়েছিল বেঁচে থাকারই কোনো মানে নাই। আরে এত ভালোবাসছি, বেঁচে থাকার সাতটা হারিয়ে গেছে। সরি বলার কিছু নাই পার্টনার, তোমার আর আমার একই অবস্থা। তোমার হাত ধরে প্রমিস করছে, আর ও তো আমার হাতই ধরে নেই কখনো। অ্যাক্টিং না করতো তাহলে তো বিয়েটাই করতো না।
So partner, what next? চব্বিশ ঘন্টা পাটনার সাথে মাথার উপরে পুরা চাপ, যে এলাকায় পারা দিমু ওই এলাকার নবাবার, গেটের ক্ষমা বদল নগদ কেরায় করবো আর খারাপ এলাকা খারাপ পোলা খারাপ প্রাইম পাটনা, চব্বিশ ঘন্টা পাটনার সাথে মাথার উপরে পুরা চাপ, যে এলাকায় পারা দিমু ওই এলাকার নবাবার, গেটের ক্ষমা বদল নগদ কেরায় করবো আর খারাপ এলাকা খারাপ পোলা খারাপ প্রাইম পাটনা, প্রাইম চালাম আমি নগদ নগদ তগো সিন্ডার দিমুকা পায়াওয়ার, যেইখানে দিমু পারা আমার জগৎ লগে ক্রাইম পার্টনার পায়াওয়ার, এন্ট্রি মারি সিনেতে ডাইরেক্ট আমি গলি মহল্লাই উৎপাত মানি তো আমি পার্টনার লগে মানে পুরা কারাপি কাম একটানে বিন্দাস কোনো মাই থামা থামি, নগদ ওপেন ডিভাইস কো খেলাম এক্সিলে এই খেলাতে মানুষ টেকা দিয়া চান কিনে ওয়ার্কের বা কাহিনি চলে রাত থেকে দিলি আমার আতঙ্কে পাবলিক কেন নেই চিনে, পার্টনার গার্জেরা চিন সস আমি কেরা ওপেন ফিল্ডে খেলবো খেলা আয়, ক্রাইম পার্টনার লগে মানে খেলাটা জমবো তে কোন রাস্তাতে উপায় কোনো উপায় নাই তো ভাইয়া তার ছিলা এডি ভাঙচুর পোলা ভাই সব কিছু লয়া রেডি কোমরেতে রাখলে ও হকি দিয়া ভাঙে গেডি আমার এক্সট্রা পাওয়ার এক কি রে স্নেহা সব ঠিক আছে তো? আচ্ছা জন কে এনার্জি কম পায় সারাক্ষণই দেখি কি সব খায়, এনার্জির জন্য আর কত ব্যাকুল, এবার হয়ে যাও কুল অস্কার প্রিমিয়াম মল্টেড বেভারেজ অস্কার, ব্যাপারটা কুল।